নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজকের এই ভিডিওতে আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানতে পারবেন, আর যেটি আপনাদের জানা কিন্তু অবশ্যই দরকার। দেখুন, সামনেই হতে চলেছে বুধাদিত্য রাজযোগ, আর এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে। আপনারা যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন, এক কথায় সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয়। আর এই বুধাদিত্য রাজযোগ কীভাবে গঠন হবে এবং কোন গ্রহ এই বুধাদিত্য রাজযোগ গঠন করবে, সম্পূর্ণ বিষয় একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনাদেরকে একান্ত অনুরোধ, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র বলছে এই বুধাদিত্য রাজযোগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজযোগ, আর এই রাজযোগের প্রভাব যে রাশির ওপর থাকে তার কিন্তু সাফল্য তুঙ্গে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি সূর্যদেবের আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান, তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন, ওং নমো সূর্যদেবাই নমো, ওং নমো সূর্যদেবাই নমো। দেখুন বন্ধুরা, শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ আজ 9 সেপ্টেম্বর, আজ থেকে শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের নতুন সপ্তাহ, অর্থাৎ 9 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে এই সপ্তাহে থাকছে বুধাদিত্য রাজযোগ। আর এই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বুধাদিত্য রাজযোগের প্রভাবে সুখ ও সৌভাগ্য লাভ করবেন এই কর্কট রাশির জাতক জাতিকারা। তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, দেখুন জ্যোতিষশাস্ত্র কখনও বলা নেই যে একই রাশির ব্যক্তিদের সবার সমান যাবে। আপনার একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে, আবার অন্যদের ভালো সময় গেলে আপনার খারাপ সময় যেতেই পারে। আপনারা দেখবেন যে একই কর্কট রাশির ব্যক্তি, কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সে চাকরি করছে, অন্য একজন ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করে সফল হতে পারছে না। অতএব আবার দেখবেন যে একজন কর্কট রাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করছে, হয়তো আপনি তাকে দেখে ব্যবসা শুরু করতে গেলেন, আপনার হয়তো ব্যবসা হলো না। অর্থাৎ আপনার ভাগ্যে কিন্তু যদি থাকে তাহলেই হবে। তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে এর শুভ প্রভাব সবাই কিন্তু নাও পেতে পারে। একই কর্কট রাশির ব্যক্তির একজনের ভালো গেলে অন্যদের খারাপ যেতে পারে, আবার অন্যদের ভালো গেলে আর একজনের খারাপ যেতেই পারে। দেখুন, এই জ্যোতিষশাস্ত্র বলছে বুধাদিত্য রাজযোগের সম্পর্কে কে কে গ্রহ গঠন করেছে এই বুধাদিত্য রাজযোগ। বুধ আর সূর্য মিলে কিন্তু এই বুধাদিত্য রাজযোগ গঠন করেছে। তবে এই বুধের সম্পর্কেও আপনাকে জানাবো এবং সূর্যের সম্পর্কেও আপনাদেরকে জানাবো। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে 12 রাশি 9টি গ্রহ 27টি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তিদের কিন্তু উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য অশুভ হতে পারে, আবার কারোর জন্য শুভ হতে পারে। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে গ্রহদের রাজপুত্র বলা হয়। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান, ব্যবসা, বুদ্ধিমত্তা, যোগাযোগ, বক্তৃতা ইত্যাদির কারক গ্রহ বলে মনে করা হয়। যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির ক্ষেত্রে ভালো মন্দ ফল পায়। এটি নিশ্চিতভাবে অনেক রাশির ক্যারিয়ারে, ব্যবসা এবং জীবনে বড় প্রভাব ফেলে এই বুধ। তবে অন্যদিকে জ্যোতিষশাস্ত্র সূর্যের সম্পর্কে বলছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। দেখুন বন্ধুরা, নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হলো সূর্য। বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলে গণ্য করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা, রাজনীতি, নেতৃত্ব, ক্ষমতা, আত্মা, সরকারি চাকরি, কাজের কারক গ্রহ বলে মনে করা হয়। কোষ্ঠীতে যদি আপনার সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকে, জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায়। আর এই কর্কট রাশির জাতক জাতিকাদের সূর্য ও বুধের প্রভাব পড়েছে, যার ফলে তাদের সাফল্য থাকবে তুঙ্গে। যে কাজই করবেন আপনারা সেখানে সাফল্য অর্জন করতে পারবেন।
দেখুন, জ্যোতিষশাস্ত্রে প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা কিন্তু তাদের স্থান বদল করে থাকে, যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের উপর। আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগও কিন্তু সৃষ্টি করে। যেমন 4 সেপ্টেম্বর বুধ কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করেছেন, এরপর 17ই সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে, 18ই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। একই সময়ে বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে এবং 23শে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন, যেখানে কেতু আগে থেকেই কিন্তু উপস্থিত রয়েছেন। দেখুন, 2024 সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, আর 9 সেপ্টেম্বর সোমবার থেকে, অর্থাৎ আজ সোমবার থেকে এই সপ্তাহে সিংহ রাশিতে একত্র অবস্থান করবে সূর্য ও বুধ। এবং এই সিংহ রাশিতে সূর্য ও বুধের জ্যোতিতে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ, আর এই রাজযোগে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। এই রাজযোগের প্রভাবে কোন কোন রাশির জাতক জাতিকারা নতুন সপ্তাহে প্রচুর সম্পদ ও সৌভাগ্য লাভ করবেন, তাছাড়া কেরিয়ারে উন্নতি করতে পারবেন এই সব রাশির জাতকরা, সমাজে সম্মান লাভ করবেন এরা। তবে দেখে নেওয়া যাক যে আজ 9 সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে এই সপ্তাহে সুখ ও সৌভাগ্য তুঙ্গে থাকবেন কোন কোন রাশির জাতক জাতিকাদের। তবে আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কর্কট রাশিকে নিয়ে, তাই কর্কট রাশির সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা যারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এখন আপনাদেরকে আমি যে কথাগুলো বলবো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের শোনা দরকার। দেখুন, এই কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ দারুণ কাটবে আপনার, লাভজনক হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। এই সপ্তাহে আপনি নিজের স্বপ্নকে উপলব্ধি করে তা অর্জন করার পথে এগিয়ে যাবেন, আপনি সঠিক পথে নিজের কাজ করবেন, অবশ্যই তাতে সাফল্য পাবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে কর্কট রাশি জাতকদের। দীর্ঘদিন ধরে চাকরিতে চেষ্টা করলে এবার আপনি কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। দেখুন, এই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ আশীর্বাদের মতো আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে, এবং পেশাগত জীবনে কোনো বড় সাফল্য পেতে পারেন আপনি। যারা বিদেশের সঙ্গে ব্যবসায় যুক্ত তারা বিশেষভাবে লাভবান হবেন, সম্পত্তি কেনাবেচা আপনার জন্য লাভজনক হতে পারে। এবং আপনি যদি একটি কোনো পরীক্ষা দিয়ে বসে থাকেন তাহলে কোনো শুভ ফল পেতে পারেন। দেখুন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা, তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার আশেপাশের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে, আত্মীয় পরিজনদের। চাকরি পেশাজীবী ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে, তারা তাদের অভিজ্ঞতার সদ্ব্যবহার করবেন। পিতার সাহায্যে আপনার সম্পত্তি যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে, পারিবারিক জীবন ভালো হবে, বাড়ির ছেলেমেয়েদের সঙ্গে ভালো সময় কাটানোর কিন্তু একটি সুযোগ পাবেন। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কর্কট রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে 9 সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে যে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে, এই রাজযোগের প্রভাবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের কীভাবে ভাগ্য খুলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন মনে ভক্তি ভরে সূর্যদেবের আশীর্বাদ পেতে এবং ভাগ্য উজ্জ্বলকে করতে ওং নমো সূর্যদেবাই নমো, ওং নমো সূর্যদেবাই নমো।